যারা সরকার গঠন করেছিলেন, যারা এখন বিভিন্ন নেতৃত্ব ভাড়া করে নিয়ে এসে দল গঠন করতেছেন, ঐক্য ফ্রন্ট গঠন করতেছেন, কি করছেন বাংলাদেশের জন্য? বলে যে গণতন্ত্র ফিরিয়ে দিবে। কিসের গণতন্ত্র ফিরিয়ে দিবে? কোথাকার গণতন্ত্র ফিরিয়ে দিবে? 2004 সালে আমাদের নেতৃত্বে ক্রীড়ায় হামলা করে তারা যে পরিবেশ তৈরি করেছে বাংলাদেশে, তারপরে তাদের সাথে এবং তাদের মুখে গণতন্ত্র অত্যন্ত পক্ষে আর মানায় না। আপনারা আমাদের বোমাবাজি করেছেন, রাস্তাঘাটে কুপিয়ে কুপিয়ে মেরেছেন, আমাদের ছাত্রলীগের প্রাক্তন ছাত্রলীগ যারা করেন করেছেন মুরব্বীরা আছেন জানেন, বাবাদের ইজ্জতটা হয়েছে, বিচার হয় নাই। আবার গণতন্ত্রের কথা বলেন আমাদের সাথে, শুনেন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আগামী নির্বাচনে আমাদের শক্ত অবস্থান রাখতেই হবে। অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে, কিন্তু এই আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ষড়যন্ত্রে বিশ্বাস করে নেই। আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সময় কারোর কাছে মাথা নত করেনি, বলেছিল যে দরকার হলে আমাকে মেরে ফেলো কিন্তু আমার লাশ বাঙালির কাছে দিয়ে দিও। বলেছিল তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী চরণেত্রী শেখ হাসিনা কারো কাছে মাথা নত করেনি। আপনারা দেখেছেন এই পদ্মা সেতু নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র করা হয়েছে, বলা হয়েছে যে আমাদের ভিতরে নাকি অনেকে জড়িত আছে এখান থেকে কমিশন পাওয়ার জন্য, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এসে ক্ষমা চেয়ে গেছে আমাদের নেত্রীর কাছে, সেখানে কারোর নামে কোনো কিছু নাই। আরেকদিকে যারা ষড়যন্ত্র করেছে বিদেশি সংস্থা আজকে তাদেরকে সন্ত্রাসী দল হিসাবে স্বীকৃত করেছে। তো ষড়যন্ত্র করে রাজনীতি আমরা করি না, আমরা এই মাঠে বিশ্বাস করি, সংগঠনে বিশ্বাস করি। এই সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক যারা আছেন আওয়ামী লীগের নেতৃত্বে আজকে যে সুসংগঠিত হয়ে আছে, এটাই আমাদের সংগঠনের সবচেয়ে বড় অহংকার। আমাদের নেত্রী নিজেই সিদ্ধান্ত নেয় কি করবেন, নিজেই অর্থায়নে পর্দা ফিস করেছেন, এবং আগামীতেও এই নির্বাচনে সবাইকে বলা হয়েছে আসে, যদি না আসেন অসুবিধা নাই আমরা নির্বাচন করব, আমরা করবো তো। শুনেন আসলে সত্যি কথাটা বলে কি হয়েছে, সত্যি কথাটা বলি, শুনেন শুনেন, বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এটা তো ভাগ ভাগ খাইতো, খাম্বা লাগাইতো, বিদ্যুৎ আইতো না, মনে আছে? হাওয়া ভবন মানে খাম্বা মাম্বা লাগাই যে এগুলি কিছু করতো না। আমাদের এখানে সাবেক সংসদ সদস্য মুরব্বী খারাপ ব্যবহার করতে চাই না, বেয়াদবি করতে চাই না, হাওয়া ভবনের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখানে খাম্বা লাগাইছে, এ খাম্বার কমিশনও শেখাইছে, কিন্তু বিদ্যুৎ পায় নাই কিন্তু বাগানের পাশে, হয়তো দুই একটা রাস্তাঘাট পাইছে, সেটা এই জনগণের কর দিয়ে আবার ফেরত হয়েছে। আমাদের আরেকটি দল যা নেতৃত্ব নেয়, নেতৃত্ব দেওয়ার মতন যারা দুজন ছিল, একজন জেলে মামলায় আসামি, কি করে আসামি হয়েছে, জেলে কে, জেলে যিনি আছেন কার টাকা চুরি করছে, আইনি প্রক্রিয়ার মধ্যে হয়েছে, এটা রাজনৈতিক না। আরেকজন বিদেশে আছে, কি করে আছে, খাম্বা 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 লাগাইছে, বিদ্যুৎ আসে নাই, তারপরে আবার আমাকে বোম মারে, এইসব দিন গেছে না। চরণেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতন বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে আমাদের নতুন প্রজন্মকে আরো সুযোগ করে দিতে পারে, যেন আমরা মানুষ হয়ে দাঁড়াতে পারি, যেন আমরা মাথা উঁচু করে